সৃষ্টির সেই আদি লগ্ন থেকে দুরন্ত এক শক্তির প্রতীক পুরুষ। পুরুষের আকর্ষণীয় ভুবনে সবাইকে আমন্ত্রণ। ক্লিনজিং মিল্ক দিয়ে পরিষ্কার করার সময় খুব ভালো মতো ফেসটাকে মাসাজ করে ফেলতে হবে, যার ফলে ফেসের সব রকম ধুলো বালি বা কোনো ময়লা থাকলে ফেসটা ক্লিয়ার হয়ে আসবে। মাঝখানে হয়েছে কি যে পুরুষ শক্তি কোনো না কোনোভাবে হয় পেশি শক্তিতে না হলে মেধার শক্তিতে যে কোনোভাবেই হোক এগিয়ে গেছে অনেক, এবং পরিচর্যার মাধ্যমে আসলে প্র্যাকটিসটা অনেক বেশি বাইরে বেরিয়ে এসে এই শক্তি কখনো প্রকাশিত হয়েছে শুভ আর কল্যাণের রূপে, কখনো প্রকাশিত হয়েছে অশুভ রূপে। 1962 সালে ম্যান্ডেলা দেশত্যাগ করে আলজেরিয়ে গিয়েছিলেন নিজের এবং অন্যান্য এমকে সদস্যদের মিলিটারি ট্রেনিংয়ের জন্য। দেশে ফেরার পর অবৈধভাবে দেশত্যাগ এবং ধর্মঘটের কারণে তাকে বন্দী করা হয়। বন্ধুত্বর উপরে ডিপেন্ড করে পৃথিবীর সব রিলেশন, এটা আমার বিশ্বাস। একটা ছেলেকে একটা ফ্রেন্ড হিসেবে কাউন্ট করতে হয়। ছেলে বন্ধু তো আসলে সেম জেন্ডার হতে অনেক কিছুই মানে ভিতরের কথা শেয়ার করা যায়, সেটা মেয়েদের সাথে হয়তো শেয়ার করা যায় না। কেন পারা যায় না? কেন? কারণ জেন্ডার সেম না, অনেক মানে ভিতরে কিছু কথা আছে যেগুলি তাদের বলা যায় না, যেগুলি সে কি বন্ধু না? না অফকোর্স বন্ধু, কিন্তু এই জেন্ডারের ব্যাপারটা একটা প্রবলেম। ছেলে সম্পর্কে জানি বাট মেয়ের সম্পর্কে অনেক কিছু জানি না, সো আমার কাছে ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড, সো আমি তো মানে ইন্টারেস্টেড হবই যে মেয়ের সাথে। আমার কনোটেশন আছে, কনোটেশন হচ্ছে এটা যে আমার মনে হয় যে মেয়েদের থেকে ছেলেরাই বেশি কমফোর্টেবল, তাদের কাছে সব কিছু শেয়ার করা যায়, আর মেয়েদের সাথে কিছু কিছু শেয়ার করতে গেলে প্রবলেম অ্যারাইজ করে এবং দেখা যায় মেয়েরা কথা চালাতে বেশি করে। অনেক সময় দেখা যায় অনেক ফ্রেন্ডরা যে যখন একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় তখন তার উপর একটু আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, ইন্টারফেয়ার করে যে কি ব্যাপার তোমাকে না ওখানে থাকতে বললাম তুমি থাকলে না কেন, বা এখানে আসলে না কেন, বা এখন কেন আসছো, বা না 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 এটা কখনোই না, কখনোই না, ছেলেরা এটা করে, অবশ্যই করে। কখনো সৃষ্টিশীল রূপে, কখনো বা বিধ্বংসী রূপে, এসব রূপের মধ্যে তবু পুরুষকে নিয়ে আবর্তিত হয়েছে ভালোবাসা এবং ধ্বংসের গল্প। সত্যজিৎ রায় চলচ্চিত্রে তিনি এক প্রবাদ পুরুষ, তার ক্যামেরায় মানুষের জীবনের গভীরতম রূপটি ধরা পড়েছে। সত্যজিৎ রায় মানব মনের চিরন্তন প্রতিবেশী। প্রায় সকল ভাষার ব্যাকরণটাও গঠিত হয়েছে পুরুষকে অনুসরণ করে। এ গল্পের ভেতরে পুরুষ হয়ে উঠেছে মহিয়ান, কখনো সে প্রশ্নহীন মহামানব, আবার কখনো বা বিতর্কিত মানুষ। পুরুষ শক্তি পাল্টে দেয় পৃথিবীর ইতিহাস, সেই অমিত বিক্রম পুরুষ উঠে আসে অনাদিকালের ভেতর থেকে। ছেলে ফ্রেন্ডকে কেন? ছেলে ফ্রেন্ডরা আসলে মেয়েদের থেকে অনেক ভালো, আর মেয়েরা একটু, আমি যদিও মেয়ে তবে মেয়েরা একটু হিংসা বেশি হয়ে যায়। পুরুষ আছে বলেই নারী রূপের জয়গানে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে সৌরমণ্ডলী। পুরুষ প্রাণীকুলের সুন্দরতম সৃজন, সৃষ্টির ভেতর থেকে উত্থিত হচ্ছে সেই মহিমান্বিত পুরুষ।